প্রিয় দর্শক আমি আফজাল হোসেন স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে দেখতে দেখতে ১৩ বছর বিএনপির আন্দোলন কোন বছর জানতে চেয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পথ হারানো পথিক দিশে হারা যেমন হয় বিএনপির অবস্থাও তাই বলে মনে করে দলটি বিএনপি নেতারা বলছেন গণতন্ত্রকে মুক্ত করতে হলে সরকারের পতন ঘটাতে হবে যার ফয়সালা হবে রাজপথে এ নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় রাজপথে রাজনীতি আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন অসীম কুমার উকিল এমপি সংস্কৃতি বিষয়ক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ আছেন শাহিদুর রহমান ট্যাপা প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব জাতীয় পার্টি এবং ব্যারিস্টার মির হেলাল সদস্য কেন্দ্রীয় নির্বাহী কমিটি বিএনপি দর্শক আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানোর নম্বরে এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো ঈদ বাড়ি ফিরতে সদরঘাটে লঞ্চে হুমড়ি খেয়ে পড়ছে মানুষ শিমুলিয়া পাটুরিয়া ঘাটে যাত্রীদের ঢল ট্রেনের ছাদেও নেই ঠাই মহাসড়ক অনেকটাই নির্ঝন জুনে পদ্মা সেতু যান চলাচলের জন্য খুলে দিতে চলছে তোড়জোড় ঈদের পরেই সড়কে মার্কিং চলতি মাসেই শেষ হচ্ছে মূল সেতুর কার্পেটিং ছয় মাসেও আটকে থাকা সাড়ে বারো লাখ লাইসেন্স দিতে পারেনি বিআরটিএ উল্টো গ্রাহক পাচ্ছে মেয়াদ বাড়ানো সিল দায়িত্বহীনতার মাসুল দিচ্ছে জনগণ এবং সংকটের মুখে বাজার থেকে উধাও ভোজ্য তেল লিটারে বোতল জাতের দাম ঠেকেছে দুই শতে মিল মালিকদের বিরুদ্ধে সরবরাহ বন্ধের অভিযোগ ব্যবসায়ীদের দর্শক শিরোনাম শুনছিলেন আমরা আজকের আলোচনার বিষয় দিয়েছি রাজপথের রাজনীতি বিএনপি গত ১৩ বছর ধরে আন্দোলনের কথা বলছে আজকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপিকে অনেকটা কটাক্ষ করেই কথাগুলো বলেছেন বিএনপির সিনিয়র নেতারা বলছেন ঈদের পরে আন্দোলন আবার কেউ কেউ বলছেন আন্দোলন চলমান রয়েছে তবে যেটি বিষয় হয়েছে যে এতদিন বিএনপি যে আন্দোলনগুলো করেছে সেটি অনেকটা জমে ওঠেনি এবং এর বিরুদ্ধে দমন পীড়নের অভিযোগও করেছে দলটি কিন্তু আমরা ব্যারিস্টার বীর হেলালের কাছে যেতে চাই যে হেলাল ভাই আপনারা বলছেন যে আন্দোলন করবেন ঈদের পরে আন্দোলন করবেন এর আগে বলেছেন রোজার ঈদের পরে আন্দোলন করবেন এই কথাগুলো কিন্তু উঠে এসেছে এটা তো অস্বীকার করার কিছু নেই আপনারা এও বলছেন যে সরকার দমন পীড়ন করছে আন্দোলন করতে গেলে এই বাধা দিচ্ছে কিন্তু সরকার পতনের আন্দোলন করবেন সরকার কি আপনাদেরকে পথ দেখিয়ে দিবে আন্দোলনের জন্য আবার গ্রেফতার মামলার ভয়ও পাচ্ছেন কি বলবেন ধন্যবাদ শাকিল ভাই আপনার মাধ্যমে যারা শ্রোত দর্শক আছে ওনাদেরকেও আগামী দিনের শুভেচ্ছা দিয়ে শুরু করছি এই জিনিসটা শুরু করার আগে যে আন্দোলনের বিষয়টা বলছেন গতকাল বাংলাদেশ সুপ্রিম কোর্টের একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে যে সুপ্রিম কোর্টের আইনজীবীদের যেখানে ব্যালটগুলো সংরক্ষিত ছিল দু একজন আওয়ামীপন্থী নেতা সহ আইনজীবী সহ কিছু অ্যাটর্নি জেনারেল অফিসের যারা চাকরিরত আছেন ওনারা গিয়ে তালা ভেঙে ভিতরে ঢুকে নিজের নিজের রিকাউন্টিং করে একটা রেজাল্ট ডিক্লেয়ার করে দিয়েছেন এটা আমি শুরুতে বলার কারণ হচ্ছে আপনার মন মানসিকতা মাইন্ডসেটটা কিভাবে আছে মোটামুটি আমি প্রায় আঠারো বছর ধরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আছি অনেকগুলো নির্বাচনে দেখেছি এই মনে হয় বাংলাদেশের ইতিহাসে সুপ্রিম কোর্ট হওয়ার থেকে নিয়ে এই পর্যন্ত এই ঘটনাটাই প্রথম এবং শুধু তাই নয় কিছুদিন আগেও সপ্তাহ দশ দিন আগেও ওখানে প্রায় রক্তারক্তি ঘটনা ঘটেছে হাতুড়ি দিয়ে সব ইয়েগুলো ভেঙে ফেলেছে জেনেমপ্লেটগুলো ছিল আপনি তো সুপ্রিম কোর্টে ছিলেন সম্পাদকের রুমের যে সাইনবোর্ড ছিল এগুলো ভেঙে ফেলেছে এবং গতকালের ঘটনায়ও প্রায় নয়জন আইনজীবী রক্তাক্ত হয়েছে মানে এটা সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের ঘটনাটা ঘটেছে এবং এটা পুলিশের সামনেই ঘটেছে এখন আসেন আন্দোলন আন্দোলন চলমান আছে আপনারা দেখছেন দ্রব্যমূল্য নিয়ে আমরা আন্দোলন করেছি রাজপথে ছিলাম এখনও আছি আর দমন নিপীড়ন মামলা হামলায় যদি কেউ ভীত হতো বা বিএনপি এটা নিয়ে যদি শঙ্কিত থাকত। তাহলে তো এই দলের প্রত্যেক দিন যে কর্মসূচিগুলো হচ্ছে এগুলো কেউ করত না আমাদের নেতৃবৃন্দ দৃঢ়তার সাথে এগুলা প্রায় এক যুগের অধিককাল সময় ধরে এই অত্যাচার নিপীড়ন সহ্য করছেন এবং চেষ্টা করছেন দেশটাকে আসলে সৎ সরকার উৎখাত করার কোনো বিষয় না যাতে একটা সঠিক গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশটাকে ফেরত আনা যায় সে চেষ্টায় আমরা চালিয়ে যাচ্ছি এখন আমরা তো কোনো সশস্ত্র আন্দোলনে যাচ্ছি না আমরা জনমত সৃষ্টি করে জনগণকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি আবার ঘুরে আসি প্রথম আমি কেন উদাহরণটা দিয়েছি যে মুহূর্তে কোনো আন্দোলন করে এইটাই হচ্ছে ওনাদের ওয়ে অফ মানে দমন করার যে প্রক্রিয়াটা এটাই হচ্ছে সেটা যে একেবারে সুপ্রিম কোর্টে যেখানে ব্যালট বক্স সংরক্ষিত ছিল ওই তালাটা ভেঙে ইন প্রেজেন্স অফ মমতাজুদ্দিন ফকির স্যার এই প্রসঙ্গটা যখন আনলেন যখন সুপ্রিম কোর্টে নির্বাচন হলো মার্চে সম্ভবত 15 এবং 16 মার্চে নির্বাচন হয়েছিল এবং সেই সময়ই কিন্তু যিনি সম্পাদক প্রার্থী ছিলেন তিনি ভোট পুনর্গণনার দাবি জানিয়েছিলেন সেই দাবির পক্ষে গণনা হলে তো কোনো সমস্যাই হতো না সমস্যাই ছিল না এবং এটা তো প্রক্রিয়াধীন কারণ গত 12 15 দিন আগে সুপ্রিম কোর্ট বারের সাবেক তেরো জন সম্পাদক এবং সভাপতি সহ বৈঠক করেছেন বর্তমান কার্যকরী কমিটির সাথে এবং তারা একটা সিদ্ধান্ত নিয়েছিলেন যে সিনিয়র অ্যাডভোকেট জামান সাহেবের সাথে গিয়ে আবার প্রক্রিয়ার আগে রেজাল্ট তো ঘোষণা করতে হবে কারণ রিকাউন্টিং হবে আফটার ডিক্লারেশন অব দ্য রেজাল্ট কারণ রেজাল্টের আগে তো রিকাউন্টিংয়ের কোনো সুযোগ নেই আপনার অভিযোগটা দায়ের করতে হয়ই রেজাল্টটা পাবলিশ হওয়ার পরে তো ওনার ওনাকে অনুরোধ করেছিলেন ডক্টর কামাল হোসেন সাহেব সহ সমস্ত সিনিয়র যারা সভাপতি ছিলেন ব্যারিস্টার মানুল হোসেন স্যার সহ সবাই ছিলেন ওই মিটিং এবং আমাদের অ্যাটর্নি জেনারেল আমিনুল আমিন ভাইও ওখানে উপস্থিত ছিলেন সাবেক সম্পাদক হিসেবে মমতাউদ্দিন ফকির উপস্থিত ছিলেন এবং প্রার্থী হিসেবে আব্দুল নন্দুলালও উপস্থিত ছিলেন এই সিদ্ধান্তটাকে ভায়োলেট করেই পরবর্তীতে ওনারা জোর করে এটা করলো কারণ সিদ্ধান্ত হয়েছিল যে মহসুরুজ্জামান স্যারকে বলবেন উনি রেজাল্টটা ডিক্লেয়ার করে পরবর্তীতে এটা ডিসপোজ অফ করবেন যে রিকাউন্টিংয়েরটা এটা রিকাউন্টিং তো নর্মাল নিয়মকে আমার সাতজন থাকবে আপনার সাতজন প্রতিনিধি থাকবে এখন কিন্তু যেভাবে ওনারা ঘোষণাটা দিয়েছেন ওনারাই সাতজন ঢুকে ওনারা গণ গণনা করে ওনারা একটা রেজাল্ট দিয়ে দিয়েছে আচ্ছা উকিল ভাই হসীম ভাই যেটি হচ্ছে যে হেলাল ভাই যেটি বললেন যে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যবহার করা হচ্ছে তাদের আন্দোলন দমন করার জন্য একই সঙ্গে যেটি করা হচ্ছে যে তারা আন্দোলন বলছেন যে তাদের আন্দোলন চলমান রয়েছে এবং আন্দোলন হবে এখন এটি তো ঠিক যে তাদের যে অভিযোগ যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করছে সরকার সেই কারণেই রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে মোকাবেলা করতে পারে না বিএনপি ধন্যবাদ স্বাগত দর্শক শ্রোতা যারা অনুষ্ঠান দেখছেন তাদেরকে শুভেচ্ছা আমি একটু হ্যাঁ এই সুপ্রিম কোর্টের বিষয়টাতে বলবো যে উনি যেভাবে জিনিসটাকে উপস্থাপন করেছেন আসলে এটা একান্তই মানে বিএনপির একজন নেতা হিসেবে উপস্থাপন ওটুকে এসেছে আমি এই বিতর্কেটা আমি যাব না কিন্তু এই ঘটনাটা সম্মুখে আসা দরকার এটা এরকম কোনো ঘটনা ঘটতে পারে না ঘটেছে বলে আমারও মনে হয় না আমি ওনাকে অভিযুক্ত করছি না কিন্তু ঘটনাটা ওনার মতো করে বিএনপির একজন নেতা হিসেবে অভিযুক্ত উপস্থাপন করেছেন এটা হতে পারে না এক্ষেত্রে আইনজীবীদের এবং আইনজীবীদের বিএনপির ফোরাম অত্যন্ত শক্তিশালী ফোরাম এটা কোর্টে বসে সবাইকে নিয়ে এই জায়গাটা তৈরি করা দরকার যাতে বিষয়টা একদম পরিষ্কার করা হয় তারপরে অভিযোগ পাল্টা অভিযোগের বিষয় থাকতেই পারে কিন্তু একতরফাভাবে অভিযুক্ত করার সুযোগটা এই উচ্চ আদালতকে নিয়ে মানানসই না খুব নিন্দনীয় এটা মানে বিরোধী দলের তো আন্দোলন লড়াই সংগ্রাম প্রতিরোধ প্রতিবাদ গ্রেপ্তার যাই হোক কি মানে শেষ কিন্তু ভরসার জায়গা হলো উচ্চ আদালত যেখানে গেলে সবাই আমরাও যখন বিরোধী দলে থাকছি উচ্চ আদালতে যখন শরণাপন্ন হয়েছি

পবিত্রতার জায়গাটুকু তো ধরে রাখা এই সর্বোচ্চ আদালত এবং বাংলাদেশের স্বনাম ধন্য সমস্ত আইনজীবীদের যেখানে মিলন মেলা যেখানে তাদের কর্মক্ষেত্র জায়গাটাকে সেভাবে সবাই মিলে রক্ষা করা দরকার আর আন্দোলনের কথা যেটা বলছিলেন আন্দোলন কিন্তু একটি চলমান প্রক্রিয়া এটা কখনো বেগবান হয় কখনো মন্থর হয় কখনো সহিংস কখনো অহিংস এই সব কিছু মিলেই আন্দোলন এটি ভালো কথা এটা খুব স্পষ্ট এখনকার যে বিএনপির আন্দোলনের বিষয়টা বলছে আর এটা হলো মানে সবাই মাঠে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তারা বিভিন্ন প্রক্রিয়ায় মাঠে অবস্থান নেওয়ার চেষ্টা করছে তারা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার মধ্যে দিয়ে দলীয় নেতা কর্মীদেরকে সংগঠিত করার চেষ্টা করছে লক্ষ্য হলো। আগামী জাতীয় সংসদ নির্বাচন মোকাবেলা করা ইট ইস গুড নির্বাচন মোকাবেলা করার প্রস্তুতি এখন তো সামনে অন্য কোনো নির্বাচন নাই স্থানীয় সরকারের সমস্ত নির্বাচন সম্পন্ন হয়েছে টোকটাগঞ্জ কুমিল্লা সিটি কর্পোরেশন কিংবা সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন সেটি ভিন্ন অবয়বে একটি এলাকাকে ঘিরে আবর্তিত হয় কিন্তু দেশব্যাপী যে নির্বাচনগুলি ছিল ইউনিয়ন পরিষদের নির্বাচন উপজেলা নির্বাচন মেয়র নির্বাচন সবগুলি সম্পন্ন হয়েছে এখন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সবারই প্রস্তুতি এই প্রস্তুতিটা খুবই ভালো নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিঃসন্দেহে আমরা ওয়েলকাম জানাই আর যে বলেন না নির্বা এই আন্দোলন হলে ধরপাকড় হবে ভয়ভীতি থাকবে এটিও মানে রাজনীতির বিজ্ঞানে এটিও খুবই স্বাভাবিক অস্বাভাবিক কিছু না আমরাও এগুলি মোকাবেলা করেছি ধরেন আমরা উনিশশো সালের পনেরোই আগস্টের মর্মান্তিক হত্যাকাণ্ডের পর আমরা তো রাজপথে ছিলাম পঁচাত্তর থেকে ছিয়ানব্বই আমরা সামরিক শাসন কারফু গণতন্ত্র বহুদলীয় গণতন্ত্রের নামে একাত্তরের ঘাতক দালাল পঁচাত্তরের ঘাতক দালাল না ফ্রিডম পার্টি একটা দলও করানো হয়েছে সামরিক শাসন ছোট্ট এই সবগুলো মোকাবেলা করে আমরা গেছি বাংলাদেশ আওয়ামী লীগের মানে পঁচাত্তর সালের আওয়ামী লীগের যারা করবে ছিল এমন কোনো কোনথা করবি না কেন্দ্র থেকে জেলা জেলা থেকে উপজেলা উপজেলা থেকে ইউনিয়ন পর্যন্ত যারীদের কারাবরণ করতে হয়নি হুলিয়া নিয়ে ঘুরে বেড়াতে হয়নি দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর আমরা তো প্রথম দেশ পরিচালনার সুযোগ পেলাম উনিশশো ছিয়ানব্বই সালে তারা পর্যন্ত আমরা এগুলি মোকাবেলা করে অগ্রসর হয়েছি পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে একইভাবে চলবে যেমন একটা জিনিস হরতাল একটা ভূতা অস্ত্র সেটা হরতাল এখন আর জমবে না আবার মানিনা মানমোড়া এই রাজনীতিটাও নাই সাধারণ মানুষ নিউ জেনারেশন ফার্স্ট টাইম ভোটার এগুলো পছন্দই করে না মানে না মানব না তো সবারই একটা গণতান্ত্রিক স্পিরিট থেকে এই জায়গাটা আসছে এটা ভালো বিএনপি হাক ডাক করছে বা দিন তারিখ ক্ষণ ঘোষণা করছে যদিও দিন তারিখ ক্ষণ দেওয়া রাজনীতি আন্দোলনটা হয় না কিন্তু তারা মাঠে থেকে হ্যাঁ আগামী নির্বাচন মোকাবেলার প্রস্তুতি করছে আমরা স্বাগত জানাই আপনারা স্বাগত জানান শাহিদুর রহমান ভাই যেটি হচ্ছে যে সংসদের বিরোধী দল তো জাতীয় পার্টি এখন আওয়ামী লীগ বারবারই কথা বলছে বিএনপিকে নিয়ে বিএনপি পথ হারা পথিক দিশেহারা হয়ে গেছে কিন্তু জাতীয় পার্টির বিরুদ্ধে অভিযোগ খুব একটা দেখা যায় না তাদের বক্তব্যও ওইভাবে জাতীয় পার্টিকে ঘিরে আসে না তাহলে অনেকেই বলছেন যে জাতীয় পার্টি সরকারের সঙ্গে আতাত করে চলে ধন্যবাদ আপনাকে আমার প্রিয় দাদা আছেন অসীম দাদা ব্যারিস্টার সাহেব আছেন দুজনের মধ্যে আমি একটু বয়স্ক লোক বয়সের বাস অনেক কথা কষ্ট হয় বলতে তারপরও বলছি সেটা হলো আওয়ামী সাথে আমরা আতাত করবো কেন কোনো সুযোগ নাই। এই যে আপনার ব্যারিস্টার সাহেব যেটা বললেন সুপ্রিম কোর্টের কথা পাশাপাশি উনি এক ধরনের বললেন এই যে এই দুইটা দলের হিসাবটা একই রকম আওয়ামী লীগের প্রতিটি ক্ষণে বলে যে বিএনপি এটা করতেছে না পারতেছে না এক পারতেছে না ও পারতেছে না তারপরে অ্যাডভাইস দিতেছে বাবা তুমি একটা দল করো আওয়ামী একটা প্রাচীন দল তো অ্যাডভাইস দেওয়ার জন্য তো তোমার বলা হয় না আর আন্দোলন বলে আন্দোলন করে তো ক্ষমতায় নামানো যায় না আমার কথা আমি দেশের জনগণের কথা আমরা বলব আমাদের সাধারণ মানুষের কথা জনগণের কথা আমরা বলবো মানুষের থেকে মানুষের কথা আমরা বলবো আন্দোলন জ্বালাও পোড়াও মানুষ ওই যে বাসে আগুন দিয়ে মারানো এই কনসেপ্টে জাতীয় পার্টি বিশ্বাস করে না এখন যারা যারা বলে কিছু লোকজন বলে আমরা আওয়ামী লীগের সাথে আতাত করছি কি জন্য আতাত করব। কোনো কারণ নাই তো কারণ আমাদের বিরোধী আমরা নির্বাচন করি আমাদের লাঙলের মধ্য দিয়ে আমরা নির্বাচন করি লাঙল আমাদের প্রতীক নিয়ে আমরা নির্বাচন করি এখন জোটবদ্ধভাবে আমরা নির্বাচন করি করছি গত কয়েক বছর আগামীতে জোটবদ্ধ থাকবো কি থাকবো না এটা আমরা জানি না আগামীতে যেটা চিন্তা করছি আমরা তিনশো আসন আমরা নির্বাচন করবো এবং আপনি বলছেন যে আওয়ামী লীগ বলে না বলে কেন বলবে না মাননীয় প্রধানমন্ত্রী কিছুদিন আমাকে বলছে শক্তিশালী বিরোধী দল নাই বলছে শক্তিশালী বিরোধী দল আপনি কীভাবে পাবেন শক্তিশালী বিরোধী দল মানুষ হচ্ছে পার্লামেন্টে মারামারি শক্তিশালী বিরোধী দল হচ্ছে আর কি চেয়ার ছাড়া শক্তিশালী বিরোধী দলের চেয়ার ভাঙ্গে উঠে দেওয়া শক্তিশালী বিরোধী দল কি রাস্তায় গাড়ি ভাঙ্গা শক্তিশালী বিরোধী দল আমরা ভদ্রচিতভাবে গণতান্ত্রিক উপায়ে আমাদের কথা বলি জাতীয় পার্টি সাধারণ মানুষের কথা বলে এখন ধরেন বিএনপি যখন সাধারণ মানুষ তো জাতীয় পার্টি সম্পর্কে ভিন্ন সাধারণ মানুষ ভিন্ন ধারণা পোষণ করে সাধারণ মানুষ সেই সাধারণ মানুষ কারা এখন আওয়ামী লীগ বলে দেশের মানুষ সব চায় বিএনপি বলে দেশের মানুষ সব চায় তাহলে বাবারে তোর তোমরা জিততে পারো না কেন কত ভোট পাও সব দেশের মানুষ কি বিএনপি করে সব দেশের মানুষ কি জাতীয় পার্টি করে সব দেশের মানুষ কি আওয়ামী লীগ করেন মা সাধারণ মানুষ বলতে যে বোঝা যায় সেটা হচ্ছে সেই সাধারণ মানুষ কারা এই সংখ্যাটা কী আমরা দেখতে দেখতে অভ্যস্ত ভাঙা চোরা লাঠি করা এইয়া বিএনপি যখন ক্ষমতা ছিল আওয়ামী লীগকে ছিল উনিশ দিন ক্ষম পার্লামেন্টে আওয়ামী যখন ক্ষমতা ছিল তখন বিএনপি কে মাত্র নয় দিনে কিন্তু ওই যে বিদেশ গাড়ি লাল পাসপোর্ট ওই টাকা পয়সা মা আপনারা তো বিরোধী দলেও ছিলেন আবার মন্ত্রিসভাতেও ছিলেন হ্যাঁ আমরা ছিলাম এখনও আছি এবং আপনি নিশ্চয়ই মানে আপনি গণমাধ্যমের লোক আপনার এই সময়তে কভার করে আপনার পার্লামেন্ট আপনি দেখেন আমাদের নেতারা আমাদের প্রেসি আমাদের মাননীয় চেয়ারম্যান থেকে আরম্ভ প্রত্যেকটা মানুষ আমরা বলি প্রত্যেকটা সংসদ আমরা বলি যে সমস্ত সমস্যাগুলি দেশের আছে সেই সমস্যাগুলি তুলে ধরি এবং আমরা মাঝে মাঝে ওয়াকআউট করি তার মানে এই না আমরা একেবারে বের হয়ে আসবো আমরা বের হয়ে যাই না কারণ সংসদ আমাদের ভোট দেশে মানুষ আমাদের সাধারণ মানুষের কথা বলার জন্য পার্লামেন্টে পার্লামেন্টে যে টাকাগুলি খরচ হয় এই টাকাগুলি তো আমরা দেই আপনি দেন সবাই আমরা দেই এই টাকাগুলি খরচ করে তো আমরা টেবিল সরাসরি করবো না আমাদের কথা আমরা বলবো প্রশ্নটা হলো যে আমি মাননীয় প্রধানমন্ত্রী যে কথা বলছি ওইখানে আমরা ফেরত আসতে চাই আপনি বাক্সালের আমাদের তো কোনো দল ছিল না বিরোধী দল ছিল না ছিল নিশ্চয় ছিল না আমরা জাতীয় পার্টি ক্ষমতায় যখন যা আওয়ামী লীগকে আমরা সমর্থন দিলাম দেওয়ার পরে যখন আওয়ামী ক্ষমতা আসলো আমাদের দলকে ভেঙে চুরে টুকটো টুকটো করার চেষ্টা করলো করছো তাই নাজিউর রহমান মঞ্জু আনোয়ার হোসেন মঞ্জুকে দেওয়া আপনি তেমনি দেখেন আপনার জাসদকে ভেঙে ফেলছে ছোট্ট একটা দল তার নৌকো মানে নৌকো দিয়ে তারা নির্বাচনে আপনার কাছে আবার আসবে সাহেব আবার আসবো হেলাল ভাইয়ের কাছে যেতে চাই আপনারা বলছেন যে জাতীয় সরকারের রূপরেখা এবং এক দফা কর্মসূচি নিয়ে আন্দোলনের মাঠে যেতে চান কিন্তু বর্তমানে বিএনপির যে সাংগঠনিক শক্তি তাতে কি এক দফা আন্দোলন করার মতো শক্তি বিএনপির আছে ভাই সাংগঠনিক শক্তি আছে বিধায় এখন পর্যন্ত বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যতগুলো আমাদের সাংগঠনিক ইউনিয়ন আছে প্রত্যেকটা রাজনৈতিক কার্যক্রম প্রত্যেকটা সাংগঠনিক ইউনিয়নের পালিত হচ্ছে ভাই আমার একটা জিনিস একটু এক মিনিটের মধ্যে ক্লিয়ার করে রাখবে অসীম দাদা হঠাৎ করে বললেন যে আমার মন্তব্যটা একান্ত আসলে সুপ্রিম কোর্ট নিয়ে কোনো কথা বলি না আদালত নিয়ে না কথা বলেছি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নিয়ে এবং আমি যা বলেছি প্রত্যেকটা দালিলিক অর্থাৎ আজকে পেপার পত্রিকা পড়ার সুযোগ হয়নি ওনার মানব জমিন থেকে নিয়ে প্রথম আলো থেকে নিয়ে সমকাল থেকে নিয়ে আমি এক্স্যাক্টলি যা বলেছি তাই পত্রিকাতে লেখা হয়েছে এবং শুধু তাই নয় মানে নতুন ইলেকশন মডেল বিভিন্ন শিরোনামে নিউজগুলো এসছে এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আগের দিনের মতো আমি একটা কথা বললাম এটা সত্যি বা মিথ্যা এটা খুব ইজিলি যাচা করা যায় বিকজ এই একদম ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও ফুটেজ সামাজিক মাধ্যমে এটা ভাইরাল আপনি সুপ্রিম কোর্ট সার্চ দিলেই যে কোনো ইউটিউব বলেন টুইটার বলেন বা ফেসবুক বলেন দ্য ভিডিওজ আর দেয়ার এবং উনি বলেন সবাইকে নিয়ে সমাধান করার দরকার উনি আমার এই পয়েন্টটা মিস করেছেন যে অলরেডি একটা মিটিং ডাকা হয়েছিল সাবেক তেরো জন সভাপতি সম্পাদককে নিয়ে যাদের অধিকাংশই আওয়ামী মতাদর্শে ছিলেন উনি প্রেজেন্ট ছিলেন ওনারা কোনো নির্দেশনা মানেননি আর সেকেন্ড কথা হচ্ছে আন্দোলন সংগ্রাম আমরা করছি আমরা করব এই যে আমি গত আমাদের এখানে একটা শো করেছিলাম নিউ মার্কেটে যে মামলাটা হয়েছে পাঁচটা মামলা হয়েছে সতেরোশো চব্বিশ জন আসামি চব্বিশ জনকে অ্যারেস্ট করেছে এর মধ্যে একজন মারা গেছে দু বছর আগে করে না চব্বিশ জনকে আসামি করেছে মোগুল সাহেবকে অ্যারেস্ট করেছে এর মধ্যে একজন হলো কয়েক বছর ধরে বিদেশে আরেকজন মারা গেছেন এগুলো আমার কথা না এগুলো প্রথম আলো বিভিন্ন দৈনিক পত্রিকা নিউজগুলো কভার করেছে অথচ যে পাঁচজনকে শনাক্ত করেছে বলে পুলিশ বলছে এর মধ্যে দুইটা মার্ডার কেস মনে হয় ইনভেস্টিগেশন করছে ডিবি আর তিনটা হচ্ছে নিউমার্কের থানা ওনারা নিজেরা শনাক্ত করেছেন এই লোকগুলো কারা তারা ছাত্রলীগের কর্মী কার কর্মী সব ডিটেলস আসছে ওনাদেরকে না আসামি করা হয়েছে না ওনাদেরকে গ্রেফতার করা হয়েছে এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে আন্দোলনও করছি সাংগঠনিক শক্তি আছে কিনা না আমরা বারবার বলছি যে আমাদের যে কোনো কার্যক্রম বা রাজনৈতিক কর্মসূচি প্রত্যন্ত অঞ্চলে আমাদের ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত পালিত হয় এখন আপনি বলতে চাচ্ছেন যেই শক্তিটা হয়তো সরকার পতনের হয় কিনা সরকার পতন ঘটাবে কিন্তু জনগণ এটা অতীতে আমরা দেখেছি সামনেও দেখেছি আমার ধারণা এই যে অপারেশন রিপ্রেশন হচ্ছে এটার প্রতি উত্তর ইনশাল্লাহ শুরু মানে খুব শীঘ্রই দেশে দেখা যাবে হ্যাঁ ধন্যবাদ আপনাকে অসীম তাই যেটি হচ্ছে যে বিএনপি তো মাঠের বিরোধী দল তার আন্দোলনের কথা বলবে আন্দোলন করা গণতান্ত্রিক অধিকারও তাদের কিন্তু তাদের আন্দোলনকে ধ্বংসাত্মক ট্যাগ দিয়ে অনেক সময় কঠোর হস্তে মোকাবেলা করা হবে এই হুশিয়ারগুলো আমূলের তরফ থেকে আসে লেখাগুলো নিয়ে কথাবার্তা বলা তাহলে আমি বলতেছিলাম যে জাতীয় পার্টি আমূলের সাথে হাতাত আমি কথাটা শুরুতে যেটা বলছিলাম আর কি রাজনীতির মাঠ রাজনীতির যে কালচার এটার মধ্যে একটা বিরাট পরিবর্তন আসছে যুগের ডিজিটাল মধ্যে অনেক পরিবর্তন আসছে সেই পরিবর্তনের ধারাবাহিকতায় মানুষ বিরোধী দল বলতে আগে যেটা বুঝতো এখন থেকে এটা খুঁজে পায় না এখন এই যে মানে না মানব না তা না যেটা ভালো কাজ করছে সেটার প্রশংসা যেটা খারাপ কাজ করছে সমালোচনা ওয়ার্ক আউট করছে বিএনপি ওয়ার্কআউট করছে আবার ভিতরে ঢুকছে এই যে এই কালচারটা তৈরি হয়েছে যেটা রিয়েলি মেন করে ডেমোক্রেসির জন্য এটার সাথে মানুষ অভ্যস্ত না ফলে দেখেন এই যে মাঠের বিরোধী দল সংসদের বিরোধী দল একান্ত বিশ্বস্ত অনুগত বিরোধী দল এই যে এই টার্মগুলি আসছে এগুলি সব মানে পলিটিক্সের জন্য সুখকর কিছু তা না এটি মানে আমরা আমাদের মতো করে এরকম ভিন্ন ভিন্ন নামে ডাকছি তো অভ্যস্ত না এটা রাজনীতির জন্য সুখবোধ নয় আপনার এই যে বলছিলেন একটা বাবাই জাতীয় পার্টি নেতা যে শক্তিশালী বিরোধী দল নেই এটা তো মানে বিএনপি যখন দেশ পরিচালনা শুরু করলো বিএনপির প্রতিষ্ঠাতা একটা কথা বলেছিলেন আই উইল মেক দ্য পলিটিক্স ডিফিকাল্ট ফর দ্য পলিটিশিয়ান কিন্তু বিএনপির গর্ব করার কথা ব্যারিস্টার সাহেব একটা গর্ব করতে পারে যে আমাদের লিডার যেটা বলে গেছিলো বাংলাদেশ আজকে সেই জায়গাটা তৈরি হয়েছে আমরা এই বৃত্তটা ভেঙে বেরিয়ে আসার চেষ্টা করছি নিঃসন্দেহে কার্যকর রাজপথের বিরুদ্ধে কার্যকর বিরোধী দল নেই অকার্যকর বিরোধী দল এটা আমরা চাই যে সবাই মিলে রাজনীতির মাঠটাকে রাজনৈতিক বিবেচনায় আমরা এগিয়ে যাব। ওনারা জাতীয় পার্টি আমাদের সাথে ক্যাবিনেটে ছিল মহাজোটে ছিল বা আছে জোটে আছে আউ বলে কিন্তু সবসময় একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম নিয়ে আগানোর চেষ্টা করে বাক্সালেও একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম ছিল অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে পরবর্তী সময়ে পণ্য দল পণ্য দল বাঙ্গা আট দল সাত দল হয়েছে না আট দল সাত দল পাঁচ দল যুগপথ আন্দোলনটি হয়েছে আমরা এখনও এই জায়গাটুকুতে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসে সবাইকে নিয়ে একটা জায়গা তৈরি করে এগিয়ে যাওয়ার চেষ্টা করি সেটুকুই আমরা এগোতে চাচ্ছি আমরা বিশ্বাস করি যে এইভাবেই দেশটা এগিয়ে যাবে বিএনপির এখানে আরও একটা পলিটিক্সটা করতে হচ্ছে কি বিএনপিকে সত্যিকার অর্থে পলিটিক্সটা করতে হচ্ছে এটা বিএনপির জন্য খুব ডিফিকাল্ট হয়ে গেছে লাগে পলিটিক্স করতে হয় না না ক্ষমতায় গিয়ে ক্ষমতাকে কাজে লাগিয়ে দল সৃষ্টি করা পরে পরিবেশ পরিস্থিতি মিলে জাতি আন্তর্জাতিক সমর্থন নিয়ে যেভাবে রাজনীতিটা করেছে আর কি এখন সত্যিকার অর্থে বিএনপিকে রাজনীতিটা করতে হচ্ছে দেশের মানুষ কি চাই বিবেচনাগুলিকে সামনে রেখে দল বহুদা বিভক্তি যিনি দলীয় প্রধান তিনি অসুস্থ তিনি অভিযুক্ত তিনি কারাগারে এখন চিকিৎসাধীন আছেন দ্বিতীয় ক্ষমতাদের ব্যক্তি উনি অভিযুক্ত দেশের বাইরে থাকেন না হ্যাঁ এই এই নেতৃত্বের আবরণে যারা মাঠে থাকে এদের সাথে অনেক ফাঁক ফকর আছে জুটে মহা তাদের জুটে প্রচণ্ড সংকট আছে এই বিষয়গুলি মিলিয়ে বিএনপিকে হ্যাঁ আমরা মোকাবেলা করে না বিএনপি তো বিএনপি কে মোকাবিলা করতে পারতেছে না রাজনীতিটা কে আনবে এটার মধ্যে সুসংবাদ হলো আগামী দিনের নির্বাচনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে হালালরা আমাদের জাতীয় পার্টিও নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে আমি বিশ্বাস করি এর মধ্যে দিয়ে দেশটা এগিয়ে যাবে সম্মুখ পানে ধর পাকর এগুলি থাকবে আর এটাও তো মানে মিছিলে আমরা ক্যাম্পাসে মিছিল করেছি খোঁজখবর রাখতাম কি যে ওবো কেউ আছে কিনা মানে থাকা মানে কি ওটা ঝামেলা পাকাবে এটা আমরা ছাত্র রাজনীতির অভিজ্ঞতা দেখেছি আর কি যে দূর থেকে দেখা যায় এই এরা সরাও তো নাহলে ঝামেলা পাকাবে রাস্তার বাইরে হয়তো একটা ফট করে বোমা মারলো বা একটা গাড়ি ভাঙচুর করলো বা একটা আগুন লাগিয়ে দিল একটা হজবর অবস্থা হয়ে থাকে এইরকম চিহ্নিত লোকজন নিয়ে যখন মিছিলে বের হয় কেউ তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক পদক্ষেপ নিতেই নিতেই হয় আর বললাম তো যে ধরপাকর রাজনীতির অপরিহার্য অঙ্গ ধরপাকর চলবে জালখানে যাব বেরিয়ে আসব আবার এগিয়ে যাব এর মধ্যে রাজনীতিটা নিহিত আছে ধন্যবাদ অসীম দা শাহিদুর রহমান ভাই যেটি আগের প্রসঙ্গেই ফিরে আসি যে অনেকেই বলছেন আজকেও একটি পত্রিকায় এসেছে দেখলাম যে জাতীয় পার্টি এখন আর রাজনৈতিক দল নয় এটি ক্লাবে পরিণত হয়েছে আর আওয়ামী লীগ এখন জাতীয় পার্টির লাইফ সাপোর্ট খুব ভালো কথা তবু তো ক্লাব একজন তো বলছে ক্লাবে প্রতিষ্ঠিত হয়েছে তো ক্লাব তো একটা ভালো জিনিস আমরা কথাবার্তা বলতে পারি সুন্দর একটা কথা জাতীয় পার্টি আগামীতে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে এদেশের মানুষ দুই দল দুই দলের দুঃশাসন নিষ্পেষণ অত্যাচার অবিচার অন্যায় রাহাজানি লুণ্ঠন মানুষ প্রত্যাখ্যান করছে মানুষ দিন দিন আমাকে দাদা একটা কথা বলছে যে প্র্যাকটিসটা মানুষ আগে দেখছ সেই প্র্যাকটিসটা এখন নাই এখন প্র্যাকটিস মানুষ তাচ্ছে তো জাতীয় পার্টির বর্তমান যে চেয়ারম্যান বাংলাদেশে যদি একজন ক্লিন ইমেজের লোক থাকে তাহলে সে গোলাম মোহাম্মদ কাদের এবং গোলাম মোহাম্মদ কাদের যে পলিটিক্স ধরুন আটটা ডিভিশনকে ভাগ করেছে আমি একটা ডিভিশন অতিরিক্ত মহাসচিব খুলনা বিভাগের আমি চেষ্টা করছি আমি গত আমি যেদিন কিন্তু আমাকে দায়িত্ব দিচ্ছি আমি আরেকজনে তো জাতীয় পার্টি পুনর্গঠন করছে বিদিশা এর সাথে এই যে দেখেন আপনারা এই যে যে কথা বিদিশা এর সাথে তো হবে না তালাক প্রাপ্ত স্ত্রী কি এর হয় নাকি আচ্ছা বিদিশা সিদ্দিক বিদিশা সিদ্দিক এত সুজা এখন তার ইয়ে থাকে সে তালাক প্রাপ্ত স্ত্রী হ্যাঁ তাকে পরিষ্কার ইসের মধ্যে লেখার আছে মানে উইলে লেখা আছে যে বিদিশা ওই বিল্ডিংয়ে যেতে পারবে না এবং অ্যারিক যে ওনার সন্তান হিসেবে দাবি করে যে মামলা আছে যে এরিক মামলা আছে যে মামলা চলতেছে কোর্টে এবং ওইখানে লেখা আছে যে এরিকের কাছেও আসতে পারবে না এগুলো মন্দির লেখা আমরা দুষ্ট চরিত্রের লোক না বলে আমরা ওকে বের জিএম কাদের তার পরিবার বের করতেছে না তো এই যে দেখেন আপনি সাংবাদিক একটা ভালো সময় জায়গা আছেন আপনি বলতেছেন বিদিশায়ের সাথে আরে তালাক হয়ে যাওয়ার পরে আবার থাকে নাকি তালাক হয়ে গেলে তো বিদিশা হয়ে যায় বিদিশা তো বিয়ে একটা দুটো না আমাদের চেয়ারম্যান বিদিশালে বিয়ে করছে ভালো আবার তাকে ডিভোর্স করছে সেটাও ঠিক আছে আলহামদুলিল্লাহ কিন্তু এখন যদি নাম করার ফেলে কিছু করার নেই হ্যাঁ এখন আমরা আমাদের লোকজন কিছু কিছু লোকজন আইনে লড়াই করছে যে সে ওইখানে কেন থাকে হ্যাঁ বের আমরা তো সন্ত্রাসী লোক না জাতীয় পার্টিতে কোনো সন্ত্রাস নাই তাদের বিদেশে আমরা আমাদের চেয়ারম্যান হুকুম দিদিতেও বের করে দেব আমরা বের করি নাই এইখানেই আমাদের ডিফারেন্সটা যে আপনি বলতেছেন যে বের করি না ওই আপনি বলতেছেন আমাদের জাতীয় পার্টিকে শক্তিশালী মনে করে না আমরা ভদ্রচিত গণতান্ত্রিক উপায় রাজনীতিতে করতে চাই জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান বর্তমান জিএম কাদের আটটা ডিভিশনে আমার আমি আটটা ডিভিশনে এবং আটটা ডিভিশন আমরা প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে আমাদের দলকে সুসংগঠিত করছি কারণ আপনি দেখেন বিএনপির আমলে আমরা যখন বিরোধী আমাকে ছিলাম আমাদেরকে মায়েরিয়া রাস্তায় দশজন লোকও নাম ডাকতাম আমাদের প্রত্যেকটা নেতাকে জেলে পাঠিয়েছে আমার আমার পিঠের উপরে না হলে শত শত বাড়ি আছে এবং আমার ওই বাংলা কথা বলতে যুগায় যুগায় আমার ব্যথা হয় ব্যথা হয় মারির চোট আমাদের কোনো মন এই বর্তমান যে আপনাদের এই গভর্নমেন্টের স্বাস্থ্যমন্ত্রী আছে স্বাস্থ্যমন্ত্রীর বাবা কর্নেল মালেককে দৈনিক মানের মধ্যে পিঠে সয় ফেলাই দিয়েছে আমরা সাতজন লোক ছিলাম হ্যাঁ আমাকে জেলের পর জেল এরশা সাহেবের দুইটা মামলা দেয় নাই একটা হলো ধর্ষণ আর একটা হলো চুরি এই দুইটা মামলা দেয় নাই আমাদের নেতাদের কোনো এমপিদের মামলা বাদ দেয় নাই একজনও না তো এখন প্রশ্ন আমরা আমরা যেটা চাচ্ছি এই দেশটা আমাদের এই ভূখণ্ডটা আমাদের এই দেশের জন্য যুদ্ধ করেছি আজকে জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা আমরা এই দেশটা পেয়েছি আমাদের বন্ধু হোসেন মোহাম্মদ সাথে এশাদ এই দলটাকে উন্নয়নের রূপ দিতেছে এখন উন্নয়ন হচ্ছে বর্তমান সরকার উন্নয়ন করছে কিন্তু ডাকাতি হচ্ছে ডাকাতি কি 500 টাকার বালিশ হচ্ছে 19000 টাকা আমাদের সময়কে সবাইকে জানোয়ার জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয় আগামী কাল আবারো দেখা হবে রাত 10টায় দেখার আমন্ত্রণ রইল শুভ